नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आज भोर 5:07 रानीर गृहे राजार प्रवेश। 5 राशि 3 गुण लाभ पेते चलेछे। कौन ये सौभाग्यशाली 5 राशि आमी एके एके आलोचना करब। प्रत्येके भिडियोटिर संगे अवश्य थाकुन। देखुन, मिथुन राशि थेके कर्कट राशिते रबिर जे राशि परिवर्तन, ये राशि परिवर्तनेर फले जे 5 राशि धनेर बर्षा आसते चलेछे, सेई 5 राशिर विषये आमी आलोचना करब। 3 गुण लाभ पेते चलेछे। कौन ये सौभाग्यशाली राशि आमी आपनादेरके विस्तारित आलोचना करब। तार आगे एकटी कथा आपनादेरके बोली, जारा प्रतिदिन भिडियोटी देखछेन किना, हयतो आपनार राशिर नाम थाकछे, हयतो आपनार साथे मिलछे ना, आमी एकटी कथा बोलबो, आपनारा निजस्व व्यक्तिगत जन्म छकटा एकबार हलो विचार विश्लेषण करुन। कारण जारा प्रचुर ऋणे पड़े गेछेन, प्रचुर ऋण अर्थात एक कथा जी बोली दियाले पीठ ठेके गेछे, एकटा ऋण शोध करते गिये आरेकटा ऋणे पड़े जाच्छेन, बियेर जायगाय समस्या, विवाहित जीवने समस्या, बिये होच्छे ना, बा दाम्पत्य सुखेर जायगाय हजबैंड वाइफे बॉन्डिंग होच्छे ना, व्यवसा करछेन, इन्वेस्टमेंट करछेन किन्तु व्यवसाते आपनी भालो फल पाच्छेन ना, कर्मेर जायगाटा निये समस्या, वास्तुक्षेत्रे समस्या, एकमात्र ज्योतिषशास्त्र आपनाके किन्तु टेने तुलते पारे। आर कौशिकदा आपनादेर काछे प्रतिश्रुति दिच्छे जे आमी जार हाथ धरी किना ताके किन्तु आमी टेने तुली, सबार किन्तु आमी हाथ धरी ना। अनेकेई बोलेन जे स्यार रेमेडि करान, আমি অনেক ক্ষেত্রে কী করি জানেন, প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই। অর্থাৎ যারা সারেন্ডার হয় না তাদের জন্য কৌশিকদা জীবন দিয়ে কাজ করবে। এখানে কিন্তু আমি একটি কথা আপনাদেরকে আমি বলছি যে আপনারা স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, কিন্তু যে স্বপ্ন দেখবেন সেটা যেন আপনার জন্ম ছকের সাথে মিলে। অর্থাৎ আপনি ভাবছেন যে আমি কাল থেকে পশ্চিম দিকে সূর্য উঠা করব, সেটা করলে কিন্তু হবে না। অর্থাৎ সামঞ্জস্য অনুযায়ী কিন্তু স্বপ্ন আপনাকে দেখতে হবে। গ্রহের যে সমস্যা রয়েছে কি না, কী করার, বাস্তুক্ষেত্রে কী করার, কৌশিকরাই আপনাদের পাশে কিন্তু করবে। আমি আছি তো, চিন্তা করছেন কেন, আমি আছি। আপনারা নিশ্চিন্তে থাকেন, কৌশিকদা আপনাদের পাশে আছে। এবং যাদের প্রচুর সমস্যা রয়েছে না, কন্ট্যাক্ট করুন আমার সাথে, ডেফিনেটলি আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। রেমিডিয়াল মেজারমেন্ট করতেই হবে, কারণ গ্রহ প্রতিকার বাস্তু ছাড়া কিন্তু এমনি কোনো মতেই সম্ভব না। বাস্তুর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে, এই জায়গাগুলো দেখা দরকার। আপনার সিঁড়ি কোথায় রয়েছে, আপনার গ্যারেজ কোথায় রয়েছে, আপনার বেডরুমের কালার কী রয়েছে, আপনার টয়লেটে রংটা কেমন রয়েছে, টয়লেটে আপনার শাওয়ার কোন দিকে রয়েছে, আপনি অ্যাকোয়ারিয়ামটা কোন দিকে রেখেছেন, আপনার কিচেন রুমটা কোন দিকে রয়েছে, আপনি যে ডাইনিংটা করেছেন সেটা কোন দিকে রয়েছে, আপনার সিঁড়ি কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, অথবা আপনার পূজোর জায়গাটা কেমন রয়েছে, যে যেখানে আপনি পুজো করবেন সেটা। একমাত্র বাস্তুশাস্ত্র কিন্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আর কৌশিকরার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই,
আমি আমার অভিধান থেকে না শব্দটি কেটে দিয়েছি। ওই হবে হচ্ছে বলে কৌশিকদের কাছে কোনো কথা নেই, যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে এবং খুব চ্যালেঞ্জের সাথে। জীবনে তো সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানের পথ একমাত্র জ্যোতিষ। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। কেউ কেউ বলে যে স্যার আমি তো বিশ্বাস করি না, দেখুন প্রত্যেককেই একদিন না একদিন বিশ্বাস করতে হবে, কারণ জ্যোতিষ হচ্ছে মানব কল্যাণের। আমি বারবার বলছি, উপকার করার জন্য একমাত্র কৌশিকদা আপনাদের পাশে সব সময় সর্বদা রয়েছে উপকার করার জন্য। কৌশিকদা আপনাদের পাশে আপনাদের সাথে সব সময় রয়েছে, তবে নিজেকে সারেন্ডার করতে হবে। সেখানে অবশ্যই আপনাকে কীভাবে কী করতে হবে সে ফর্মুলা আমার আছে জানা। কোন জায়গাকে অ্যাক্টিভ করতে হবে যার মাধ্যমে আপনার ভাগ্যকে বৃদ্ধি করানো যাবে সে ফর্মুলা আমার কাছে রয়েছে। ভিডিওগুলো যারা দেখছেন প্রতিদিন হয়তো কিছু সংখ্যক মানুষের সঙ্গে মিলছে, আবার কারো কারো ক্ষেত্রে হচ্ছে না। দেখুন হচ্ছে না, কারণ কজ কী, কিসের জন্য হচ্ছে না, তার জন্যে কিন্তু জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। দেখুন এই যে রবি যে রাশি পরিবর্তন করে যে পাঁচ রাশির আমি কথা বললাম না, পাঁচ রাশির কপাল খুলিয়ে দিবে এক কথায়, অর্থাৎ রানীর গৃহে রাজা প্রবেশ করেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। নাম্বার ওয়ান রাশি মেষ রাশি, পঞ্চমপতি চতুর্থভাবে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, প্রপার্টি থেকে লাভ দেবে, শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ আসতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে কিন্তু চলেছে। মেষ রাশি তিন গুণ লাভ পাবে, মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা হতে চলেছে মেষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি ধনাধিপতি রাশিতে অবস্থান করছে এবং ধনভাবে মঙ্গল এবং শুক্র অবস্থান করছে, মানে কর্কট রাশি এক্সিলেন্ট রেজাল্ট আপনি পেতে চলেছেন। আপনাদের অর্থনৈতিক জায়গা মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, মান সম্মান যশ, যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত রয়েছেন, রাজনীতির ক্ষেত্রে রয়েছেন, সেখান থেকে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত লাভ দিতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির বিশেষ করে একাদশপতি দশমভাবে অবস্থান করে আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কোনো টাকা আটকে আছে সেই টাকা আপনাদের পাওয়া, আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হওয়া, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে তুলা রাশি, এবং কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আকর্ষিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির স্ত্রী ভাগ্যে ধন হতে চলেছে, কিন্তু আপনার শরীরস্বাস্থ্য লাইফ পার্টনার শরীরস্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা হলেও সমস্যা থাকবে, তবে আপনাদের ব্যবসা আপনাদের কেরিয়ার এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক ফল কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কর্মাধিপতি ভাগ্যভাবে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, যারা প্রমোশন চাইছিলেন বা কর্মক্ষেত্রে ভালো একটা কর্মের জন্য চাকরির জন্য প্রচেষ্টা করছেন সেই চাকরি, কর্মক্ষেত্রে মান সম্মান এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে। অন্তিম এবং শেষ রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো,
আপনাদের এই সময় শত্রু শান্ত হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কুম্ভ রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে, অর্থাৎ এই একটি গ্রহের শুভ প্রভাবে না এই পাঁচ রাশি তিন গুণ লাভ পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশি। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবং অনেকে বলছে, কৌশিক তো আপনার কি দুটো চ্যানেল আছে? না, আমার একটি মাত্র চ্যানেল, সেটি হচ্ছে অ্যাস্ট্রো এডুকেশন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা ভালো থাকলে, আপনারা কৃষির উপর ভিডিও চাইছেন তার উপরে কিন্তু আমি আরও ভিডিও কিন্তু দিতে থাকব। এবং আপনারা যতদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহিত আপনারা কিন্তু করবেন। নমস্কার।